আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আরেকটি মজার ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। এটা এটিও গণিতের। তো গণিতের ত্রিকোণমিতি করতে গিয়ে আমাদের সব সময় খুবই একটা সমস্যায় পড়ে যায়, সেগুলো ত্রিকোণমিতি অনুপাতের কোণগুলোর মান সব মান নিয়ে। তো এই মানগুলো বের করার সহজ একটি ট্রিক্স তোমাদের কাছে দেখাবো। এই ট্রিক্স জানার পরে তোমরা বলবে যে ম্যাথ করা আসলে এত সহজ, আগে তো জানতাম না। ওকে, তাহলে কিভাবে করবো আমরা দেখি। তোমরা খাতার উপর তোমাদের বাম হাতটা রাখবা, বাম হাত রেখে এই চারপাশ দিয়ে কলম দিয়ে তোমরা একটা এরকম করে একটা হাত অঙ্কন করে দিবা। এটা খুবই সহজ। তো হাত আঙুল হাত রেখে নেওয়ার পরে আমরা যে পাঁচটি আঙুল পাবো, সেই পাঁচটি আঙুলের বৃদ্ধ আঙুল থেকে শুরু করে আমরা কোণের মানগুলো লিখবো। বৃদ্ধ আঙুলকে 0 ডিগ্রি, তারপরে তাকে 30 ডিগ্রি, তারপরে এটাকে 45 ডিগ্রি, তারপরে এটাকে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, এরকম করে লিখবো। লেখার পরে আমরা যে কোনো ত্রিকোণমিতিক মানের মানটা বের করবো। তো আমরা যদি প্রথমেই সাইনের মান বের করি, তাহলে কি করতে হবে, আমাদের এই দিক থেকে যেতে হবে। খেয়াল করো। তো কিভাবে করব, আমি এখানে একটা থিটা কোন একটা সাইনের থিটার মান বের করার একটা নিয়ম রেখেছি। কি নিয়মটা দেখো তোমরা, সাইন থিটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ থিটার মানটা যেটা হবে সেটা বুঝবে কি হবে, আমাদের রূপের মধ্যে থাকবে ডান পাশের আঙুলের সংখ্যা ডিভাইডেড বাই 2। এরকম যদি আমরা করে যাই তাহলে সবগুলো মান আমরা বের করতে পারবো। কিভাবে একটু দেখো, আমি করে দেখাই। যদি আমি সাইন 0 ডিগ্রি এর মান বের করি, তো খেয়াল করো আমাদের 0 ডিগ্রি কোন আঙুলে আছে, এই আঙুলে অবস্থান করতেছে। 0 ডিগ্রি যাতে এই আঙুলে অবস্থান করছে, এর ডান পাশে আর কি কোনো আঙুল রয়েছে? না, আর কোনো আঙুল নেই। তার মানে ডান পাশে আঙুলের সংখ্যা এখানে কত? 0। হ্যাঁ, তাহলে আমি রুটের মধ্যে রাখবো 0। এরপরে আমাদের নিচের সূত্র অনুযায়ী 2। এখন তোমরা জানো যে 0 কে রুট করলে সেটার মান 0ই হয়, এবং নিচের 2 রেখে দিলাম। এবার 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটার মান কত হয়? 0 হয়। তার মানে সাইন 0 ডিগ্রির মান আসলে কত? 0। এবার পরেরটা দেখো, সাইন কত ডিগ্রি এর পরে? সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো আমাদের সূত্র অনুযায়ী রুট যাবে এবং নিচে 2 আসবে, এর মাঝে বসবে কি? ডান পাশে আঙুলের সংখ্যা। ওকে, তাহলে 30 ডিগ্রি কোন আঙুলের উপর আছে? আমাদের এই আঙুলে। এখন এই আঙুলে আমাদের 30 ডিগ্রি রয়েছে, এই ডান দিকে আঙুলের সংখ্যা কয়টি? নাংলিং এ আঙুলের সংখ্যা হচ্ছে 1টি। সুতরাং এখানে মানটা বসবে কত? এই তো 1। পেরে গেছো তোমরা? এই 1 কে যদি আমরা রুট করি তাহলে তার মান আসে কত? 1 এবং নিচে 2, দ্যাটস মিন তার মানটা কত? অবশ্যই হাফই থেকে গেল। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো এই আঙুলটাকে আমরা কত ধরেছি, এই আঙুলটাকে আমরা ধরেছি হচ্ছে 45 ডিগ্রি। তো এই আঙুলকে যদি 45 ডিগ্রি ধরি তাহলে তার ডান পাশে কয়টা আঙুল? 2টা আঙুল। তার মানে আমরা যদি সাইন 45 ডিগ্রি এর মান বের করতে চাই তাহলে দেখো এই সূত্র অনুযায়ী রুট ওভার বাই 2 আঙুলের সংখ্যা কত হবে? আবার দেখো এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই ডান পাশে আঙুলের সংখ্যা কয়টি? 1, 2টি। তাহলে এখানে কত আসবে? 2। দ্যাটস মিন এটার মান হচ্ছে √2/2। আমরা যদি আমরা সবাই জানি যে এই যে 2, এই 2 মানে হচ্ছে কয়টা 2? 2টা √2। একটা 2 বলতে 2টা √2 কে বোঝানো হয়। তাহলে আমরা যদি উপরের একটা এবং নিচের একটা কেটে দেই তাহলে মানটা আসে 1/√2। বুঝে গেল? ওকে, এরপরে 60 ডিগ্রি ধরছি আমরা এই আঙুলটাকে, 0, 30, 45, 60, 90। তাহলে আমরা এইটাকে ধরছি 60 ডিগ্রি। খেয়াল করো 60 ডিগ্রি মান যখন বের করব, সাইন 60 ডিগ্রি, তাহলে আমরা লিখব 2/ আঙুলের সংখ্যা, রুট ওভার আঙুলের সংখ্যা। দেখো তো কয়টা আঙুল ধরেছি আমরা এই 60 ডিগ্রি, 1, 2, 3। তার মানে রুটের মধ্যে যাবে কত? 3। দ্যাটস মিন এই মানটা আমাদের কত হবে? √3/2। ক্লিয়ার? এবার সাইন কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি। এবার হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি। তো সূত্রটা লিখি √2/2, আঙুলের সংখ্যাটা মাঝে লিখবো। তাহলে দেখো এই আঙুলে আমরা আছি 90 ডিগ্রি ধরেছিলাম, কয়টা থাকে? 1। ডান দিকে থাকে কয়টা? 1, 2, 3, 4। তাহলে এখানে কত বসবে? 4। 4 কে রুট করলে হয় 2, 4 কে রুট করলে হয় 2, এবং নিচেও আছে 2। এই 2 এই 2 কাটা, তার মানে 1। ওকে, এইটাই হচ্ছে আমাদের মান। এটাই হচ্ছে কি? কোন ত্রিকোণমিতির সাইনের মান। ওকে, আমরা এখন যদি আমরা এটাকে সাইন ধরি
তো এই মানটাকে আমরা জানি রিভার্স করলে, এই মানগুলোকে যদি আমরা রিভার্স করি তাহলে আমরা cos এর মান পাব। এই মানগুলোকে যদি রিভার্স করি, ওকে উল্টা ভাবে করি, তার মানে এখানে sin শুরু হয়েছিল 0 থেকে, এখানে cos শুরু হবে কত থেকে? cos 90 থেকে শুরু হবে, ওকে cos 90। তারপরে কত? আমরা যেখানে 0 ডিগ্রি ছিল রিভার্স থেকে সেটা 90 ডিগ্রি লিখেছি। এবার সিরিয়াল বাই সিরিয়াল লিখে যাব রিভার্স থেকে, cos এটা cos 60 ডিগ্রি, এবার cos 45 ডিগ্রি, এবার cos 30 ডিগ্রি, এবার cos 0 ডিগ্রি। দেখলে কি সহজেই আমরা কোন একটা একটা মাত্র হাতের আঙ্গুল দিয়ে কোন কত সহজে আমরা ম্যাথ ত্রিকোণমিতিক রূপাদের মানগুলা বের করতে পারলাম, ওকে। এবার তোমরা তো জানো বাকি যদি কথা থাকে যে বাকি মানগুলো আমরা কিভাবে বের করব, তো বাকি মান বের করা কিন্তু খুবই সহজ। কি রকম? আমরা খুব সহজভাবে জানি যে সাইন এবং কস, সাইন এবং কস, তারপরে এটাকে সেক এবং এখানে আমরা ট্যান এর মান বের করার জন্য সাইন এবং কস এর মানটা বের করে দিলেও হয়ে যাবে। এবার তুমি যদি কসেক এর মান বের করতে চাও তাহলে তুমি কসেক সমান লিখতে পারো 1 বাই সাইন, অর্থাৎ তুমি সাইনের মানটা যদি জানো তাহলে কসেকের মানটা খুব সহজেই বের করতে পারবা। দেখলে তো মজার ট্রিক্সটা? এখন যদি তোমরা মনে করো এই বিষয়ে তোমাদের জ্ঞান লাভ করা দরকার তাহলে আমাকে বললে আমি এর উপর একটা ভিডিও তৈরি করে দেবো, আলাদা ভিডিও, তখন বুঝতে পারবা যে এরা কত সহজে এদের মধ্যে সম্পর্ক তৈরি করা যায়। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।